অনন্যার সাথে আজ বনেদি পুজোর দ্বিতীয় পর্ব। বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম হল কলকাতার হেরিটেজ তকমাপ্রাপ্ত রানী রাসমণি দেবীর পারিবারিক দুর্গাপুজো। আজকের ভিডিওতে তার কলকাতার যে সমস্ত বাড়িগুলোতে দুর্গাপুজো হয় সবগুলি দেখাবো, সাথে দেখাবো এই পরিবারের জগদ্ধাত্রী পুজো। আর এই বাড়িগুলোর অ্যাড্রেস, গুগল ম্যাপ, নিকটবর্তী মেট্রো স্টেশন সব ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই হলো যানবাজার, বর্তমানের এসএন ব্যানার্জি রোড। এই প্রকাণ্ড ধনী ব্যবসায়ী বাড়িতে 1804 সালে বাবু রাজচন্দ্র দাসের সাথে বিবাহ হয়েছিল রানী রাসমণি দেবীর। মাত্র 11 বছর বয়সে গঙ্গা তীরবর্তী সুদূর হালিশহর থেকে নববধূরূপে প্রবেশ যানবাজারের মার পরিবারে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী দেবী লোকমাতা রানী রাসমণি দেবী ছিলেন তৎকালীন সমাজের অন্যতম মানবদরদী ও সমাজ সংস্কারক। শ্বশুর ও স্বামীর মৃত্যুর পর বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব নিয়েছিলেন রাসমণি দেবী স্বয়ং। বর্তমানে রানী রাসমণির বাড়ির পুজো বলতে তার তিন মেয়ের বংশধরদের দ্বারা আয়োজিত পুজোকেই বোঝায়। রানীমার কোনো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল তার চারজন, যার মধ্যে একজনকে তিনি তার জীবদ্দশাতেই হারিয়েছিলেন। বর্তমান এই যে বাড়িটা আমরা দেখছি, এই বাড়িটিতে পুজোর আয়োজন শুরু করেছিলেন তার দ্বিতীয় কন্যা কুমারী ও জামাই পেয়ারি মোহন চৌধুরী। 18/3 এসএন ব্যানার্জি রোডের ওপর অবস্থিত এই বাড়ির পুজো তাই চৌধুরী বাড়ির পুজো নামেও পরিচিত। 1861 সালে রানীমার মৃত্যুর পর কন্যারা এসএন ব্যানার্জি রোডের উভয় পাশে তাদের জন্য বরাদ্দ করা ভবনে দুর্গাপুজো নিয়ে চলে যান। বর্তমানে রানীমার পুজো বলতে তিনটি দুর্গাপুজো। মূল প্রাসাদ থেকে স্থানান্তরিত হয়ে রাস্তার ওপরে প্রাসাদেরই একটি অংশে মেজ মেয়ে ও জামাই শুরু করেছিলেন এই পুজোটি, যা বর্তমানে তাদের বংশধরদের দ্বারা সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা সহকারে পালন করা হয়ে আসছে প্রতি বছর। রাসমণি দেবীর বাড়ির পুজোয় পদধূলি পড়েছিল স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের। তিনি নিজে হাতে পুজো করেছিলেন, ছিলেনও এই বাড়িতে বহুবার। এবার চলে যাব রাসমণি দেবীরই আর একটি পুজোয়। ১৩ রাসমণি রোডের এই বাড়িতে 1792 সালে দুর্গাপুজো শুরু করেছিলেন ব্যবসায়ী জমিদার তার শ্বশুর প্রীতরাম মার। পিতার মৃত্যুর পর স্বামী রাজচন্দ্র ও স্বামীর মৃত্যুর পর 1837 সাল থেকে এই পুজো করেন রানী রাসমণি দেবী। ঠাকুরদালানের বিপরীতে দোতলায় ছিল রানী রাসমণি দেবীর অফিস কক্ষ, যেখানে তিনি এস্টেটের কাজ করতেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতেন। এই বাড়িটিই ছিল তার কাছারি বাড়ি। ১৩ রানী রাসমণি রোডের এই পুজোটি তার বড় মেয়ে পদ্মমণির বাড়ির পুজো ও বর্তমানে তার বংশধরদের দ্বারা আয়োজিত পুজো। কলকাতার একমাত্র বনেদি পুজো ও বনেদি বাড়ির ঠাকুরদালান, যেখানে মূর্তি গড়েন কুমোর বা পটুয়া নন, মুখের আদল গড়া হয় না কোনো ছাঁচে, মূর্তি গড়েন একজন চিত্রকর। বংশানুক্রমে বর্তমানে তাদের পঞ্চম প্রজন্ম এখন মূর্তি করছেন। রানীমার সময় 40 মন চালের নৈবেদ্য নিবেদন করা হতো। সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিনই হয় কুমারী পুজো, এটাই এই বাড়ির বিশেষ রীতি। আজও পুরনো রীতি মেনে মহিলারা প্রতিমার বাঁদিকে
ও পুরুষরা ডান দিকে বসে। প্রতিমার অনন্যতা হল দেবী দুর্গার গায়ের রং, যেন তপ্ত কাঞ্চন বর্ণ। শোনা যায় স্বয়ং সত্যজিৎ রায় রানী রাসমণি দেবীর বাড়ির ঠাকুরের মুখের আদলেই দেবী চলচ্চিত্রের প্রতিমা নির্মাণ করিয়েছিলেন। এরকমই অনেক গল্প শোনা যায় এই বাড়ির পুজোকে ঘিরে। পুজোর সময় এই বাড়িটি হয়ে উঠত বাংলার মনীষীদের মিলনস্থল ও পীঠস্থান, পণ্ডিত ঈশ্বরচন্দ্র থেকে রাজা রামমোহন রায়। ধর্মতলাগামী যে কোনো বাসে করে যানবাজার বা মেট্রোয় এসপ্ল্যানেড নেমে হাঁটাপথেই চলে আসতে পারেন এই বাড়িগুলোতে। 18 রানী রাসমণি রোডের বিখ্যাত রাসমণি ভবনের পুজোটি কনিষ্ঠ কন্যা জগদম্বা ও মথুর মোহন বিশ্বাসের বংশধরদের দ্বারা আয়োজিত হয়। বর্তমানে স্থানীয়দের ডাক হল বিশ্বাস বাড়ির পুজো। জগদম্বা ও মথুর মোহনের পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস। ত্রৈলোক্যনাথের তৃতীয় পুত্র ছিলেন ব্রজগোপাল বিশ্বাস। ব্রজগোপালের মেয়ে লাবণ্যলতার বিয়ে হয়েছিল হাজরা পরিবারে। এখন পুজোর আয়োজন করে হাজরা পরিবার, তাই এই হাজরা বাড়ির পুজো নামেও এটি পরিচিত। রানী রাসমণি দেবী যে মণ্ডপটিতে পুজো করতেন সেটি এই পরিবারেরই অংশে। রানীমার প্রয়াণের পর 1864 সালে রামকৃষ্ণদেব সখী বেশে মায়ের পুজো করেছিলেন এই দুর্গাদালানে। সেই যুগে দাঁড়িয়ে ঠাকুর দালানে পুজো করার কোনো অনুমতিই থাকতো না নারীদের। সখীবেশে পুজোর উদ্দেশ্যই ছিল নারী শক্তি জাগরণ। এরকম অজস্র গল্প এই বাড়িকে ঘিরে, পুজোকে ঘিরে। কুমারী পুজো ছাড়াও দশমীর বিসর্জনের দিন বিশেষ আকর্ষণ ছিল এই বাড়ির কুস্তি প্রদর্শনীর। দেশ বিদেশ থেকে কুস্তিগিররা এসে কুস্তি লড়তেন ওই দিন। বিজয়ীদের বকশিস বা পুরস্কার দেওয়া হতো যানবাজার বাড়িতে। রানী রাসমণির যানবাজার বাড়িটি সেই রকমই একটি ঐতিহাসিক স্থান, যা ফেলে আসা সময়কে বহন করে চলেছে। জগদ্ধাত্রী পুজো বলতেই আমাদের চন্দননগর ও কৃষ্ণনগরের কথা মনে পড়ে ঠিকই, তবে কলকাতাতেও কিন্তু বেশ প্রাচীন বেশ বনেদি বাড়িগুলোতে অনেক দিন ধরে, বহু বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। দুর্গাপুজোর পাশাপাশি কেবলমাত্র এই বাড়িটিতেই হয় জগদ্ধাত্রী পুজো। 200 বছরের বেশি সময় ধরে চলে আসছে জগদ্ধাত্রী পুজো। সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এখন বর্তমানে একদিনেই সমস্ত দিনের পুজো পালন করা হয়। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজোর বিশেষ রীতি এখানে। একবার স্বয়ং রামকৃষ্ণদেব দুর্গাপুজোর অষ্টমী থেকে এই জগদ্ধাত্রী পুজোর অষ্টমী অবধি প্রায় এক মাস ছিলেন এই বাড়িটিতে। অষ্টমীর দিন দুর্গাপুজোতেও তিনি নিজে হাতে পুজো করেছিলেন, আর জগদ্ধাত্রী পুজোতেও তিনি পুজো করেছিলেন, তারপর ফিরেছিলেন। সব মিলিয়ে এই পুজো তাই শ্রেষ্ঠত্বের পুজো। অনেক গল্প অনেক ইতিহাস নিয়ে আজও গৌরবে বিরাজমান রানী রাসমণি দেবীর বাড়ির সমস্ত পুজো। অনন্যার সাথে এরকম নতুন নতুন জায়গা আপনাদের ঘুরে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অনন্যার সাথে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকুন। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন অনন্যার সাথে ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন ও শেয়ার করবেন সকলের সাথে।